ম্যাম তো তুমি ঝামেলা হয়ে গেছে কতক্ষণ ধরে গেলে বলতেই আছেন ঝামেলায় পড়ছেন ঝামেলায় পড়ছেন কি ঝামেলায় পড়ছেন সেটা তো বলতে হবে আমার গার্লফ্রেন্ডের সাথে মাস তিনেক আগে একটা রিসোর্টে গেছিলাম বাহ ওইখানে আমরা একটু চিল ফিল করছি সো ওইখানে টাইম কাটাইছি বাহ তো গার্লফ্রেন্ড তিন দিন আগে আমার ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে যে ওই সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে হ্যাঁ ওই সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে একটু ইন্টিমেট সময় হয়ে গেছে আর কি ভাই বিষয়টা এখন মানে ও খুব টেন্স ও নাকি গতকালকে একটু ভমিট টমিট হয়েছে তো কি আপনি এটা সলিউশন চান প্লিজ যদি একটু এটা সলিউশন তো একটাই ভাই বিয়ে করে ফেলা বিয়ে তো করব আসলে আমি তো এখন প্রিপেয়ার না বিয়ের জন্য আর আমার ফ্যামিলি যদি জানে যে আমি বিয়ে করছি বা এই ধরনের কোনো কিছু করছি আমার ফ্যামিলি আমার বাসাতে বাইর করে দেবে ভাই আমার তেজপুত্র করে দেবে ভাই প্লিজ 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 ভাই আপনার অ্যাক্সিডেন্টটা ঘটনার আগে মনে ছিল না আপনার বাসা থেকে বাইর করে দেবে তেজপুত্র করে দেবে কিছু করার নেই এটা ছাড়া একটা মিনিট দাঁড়া হ্যাঁ আম্মা শাবা তুই কোথায় এক্ষুনি চলে আয় বোমার পেন উঠছে আপনি বাসায় বোঝায় আপনি আপনার গার্লফ্রেন্ডে বিয়ে করেন ভাই বিয়ে তো করবো মানে আপাতত যেটা চাইতেছি আপনার তো অনেক পরিচিত মানুষজন আছে ম্যাটারনিটি ক্লিনিক একটা মিনিট একটা মিনিট হ্যালো হ্যাঁ বাবু হ্যালো আমার না পেন উঠছে আমি আর সহ্য করতে পারতেছি না তোর তো আমার থেকে আর আমার বাচ্চার থেকে ক্লায়েন্ট ইম্পর্টেন্ট তুই সবকিছু বাদ দে আমার জন্য একটা অ্যাম্বুলেন্স পাঠা এই যে আমি এখনই আসতেছি এখনই আসতেছি রাখো ভাই ভাই আমার গার্লফ্রেন্ডের অবসরটা ওই মিয়া ওই আপনি কি মানুষের বাচ্চা কি বলতেছেন না বলতেছেন আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ মিয়া একে তো আপনি বিবাহ পূর্ববর্তী একটা রিলেশনে গিয়ে একটা ক্রাইম করছেন এখন আবার রিলিজিয়াসলি সোশ্যালি আরেকটা ক্রাইম করতে চাইতেছেন আপনি কি হ্যাঁ আপনি পারবেন একটা শরীরের মধ্যে জান দিতে পারবেন আর একটা জীবন পৃথিবীতে আসতেছে আপনি সেটা নষ্ট করার কথা বলতেছেন লজ্জা করেন আমি আপনার আপনি একটা পাপ করছেন সেটা প্রায়শ্চিত্ত করেন আপনি আপনার বাসায় গিয়ে বোঝান আপনি গার্লফ্রেন্ডের বাসায় বোঝান তারপর দুইজন বিয়ে করেন এবং নতুন যে জীবনটা আসতেছে তাই নিয়ে সুখে শান্তিতে থাকেন আপনার মতো মানুষ কি বুঝবো মিয়া একটা বাচ্চার জন্য কত মানুষ কত কষ্ট করে জানেন হ্যাঁ আপনি আসছেন অ্যাবর্ট করার কথা বলতে ফালতু আপনার নাম আমার ক্লায়েন্টের খাতা থেকে বাদ ফাউল বাংলাদেশ বাংলাদেশে বছরে 11,94,000 স্বপ্রণোদিত গর্ভপাতের ঘটনা ঘটে যার দৈনিক গড় সংখ্যা 3,271টি অথচ আমাদের দেশে গর্ভপাত বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ দণ্ডবিধি ধারা 312 থেকে 316তে বলা আছে শুধু মায়ের জীবন রক্ষার প্রয়োজনে গর্ভপাত করানো যেতে পারে তার বাইরে যারা গর্ভপাত করান তা বেআইনি বিভিন্ন ছোট বড় ক্লিনিক আছে যারা নিয়মিতভাবে গর্ভপাতের সার্জারি এমআরএর নামে অনৈতিক ব্যবসা করছে আবার অনেক সময় ছোট ছোট দোকান থেকে বিস্তারিত না জেনেই খাইয়ে দেওয়া হচ্ছে গর্ভপাতের ঝুঁকিপূর্ণ ওষুধ ফলে বাড়ছে মাতৃমৃত্যু যার পরিসংখ্যান পাওয়া যায় না এই ধারাবাহিকতা আশঙ্কাজনক এবং লজ্জার সঠিকভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং আইনের প্রয়োগই এর একমাত্র সমাধান যে প্রাণ সৃষ্টি করার মতো অলৌকিক ক্ষমতা আমাদের নেই সেই প্রাণকে লৌকিকতার শক্তি দিয়ে শেষ করে ফেলবার মতো ঘৃণিত কাজ আর হয়